হ্যালো গাইস, গুড আফটারনুন। আবার চলে এসেছি একটি নতুন টপিক নিয়ে, একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার কাছে। আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো, দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং টপিক এবং ভীষণই একটা মেসমারাইজিং সাবজেক্টের ওপর আপনাদের সাথে কথা বলতে এসেছি। দ্য টপিক ইজ অ্যাবাউট স্লো সেক্স। অনেকেই ভাবে সেক্স ইজ সেক্স, এতে তফাৎটা কি? What about fast, what about slow, medium? কিন্তু হয়তো তোমরা ছেলেরা বা আমার যারা ব্যাটা ছেলেরা যারা তোমরা দেখো আমার ভিডিওস করলো, তো তোমরা হয়তো অনেকে ভাবো যে তোমাদের মধ্যে যখন ডিম্যান্ড হচ্ছে, ফিলিংস হচ্ছে, একটা আদার জেন্ডার একটা মেয়ের শরীরটাকে পাওয়ার ইচ্ছে করছে, তো তখন অনেক সময় কী হয়, তাড়াহুড়োতে তোমরা অনেক ফাস্ট কাজ করে ফেলো। মানে তোমরা ফিজিক্যালি যখন ইন্টিমেট হচ্ছ তখন তোমরা অনেকটা তাড়াহুড়ো বশত করে ফেলো, বা তোমাদের বেসিক যে প্রয়োজনটা যেটা আছে সেটাকে অনেক তাড়াতাড়ি খুব মানে টাইম স্প্যানটাকে লিমিটেড করে তোমরা করে ফেলো। কিন্তু অনেক ব্যাটা ছেলেরা এটা জানে না যে মূলত আমরা মেয়েরা যারা হই, আমরা কিন্তু একটু অন্য ধাঁচের হই। ম্যাক্সিমাম মেয়েদের মধ্যেই শারীরিকভাবে মিলিত হওয়ার ক্ষেত্রে তারা কিন্তু ওই কচ্ছপের পদ্ধতিটা বেশি প্রেফার করে। কচ্ছপের পদ্ধতি ইন দ্য সেন্স, হিন্দিতে একটা কথা আছে না, ধি পানি পাথর কাটে। আমরা প্রত্যেক মেয়েরাই স্লো সেক্স আমাদের খুব টানে। স্লো সেক্স বলতে আমি বোঝাতে চাইছি, সাপোজ তুমি যখন তোমার বেড বা তোমার ওয়াইফ যখন তোমার কাছে থাকছে, যখন তোমার পাশে আছে এবং সেই নিভৃত সেই অনুভূতিযুক্ত একটা অ্যাম্বিয়েন্সে যখন তোমরা দুজনে একে অপরের সঙ্গে মিলিত হতে চলেছ, তো সেই পার্টিকুলার টাইমটায় ধরো তুমি একটু ওকে ট্রিকলিং করলে, একটু সুড়সুড়ি দিলে, তার বিশেষ করে যে জায়গাগুলো মেয়েদের খুব সেন্সিটিভ হয়, যেমন ধরো আমাদের ক্লেভেজ, মুখের খাঁজ, আমাদের নাভি, আমাদের পিঠ, সো এই জায়গাগুলো পার্টিকুলারলি মেয়েদের খুব সেন্সিটিভ এরিয়া, এবং সেখানে যেসব ব্যাটা ছেলেরা তাড়াহুড়ো হয়ে তাকে জড়িয়ে ধরার জায়গায়, যদি তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে তাকে টিকলিং করতে 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 যদি তার দিকে এগিয়ে আসো, তার মধ্যে একটা সেন্সিটাইজেশনের ফিলিং যদি তুমি ইনডিউস করেই যদি তার দিকে এগিয়ে আসো, সে কিন্তু তোমাকে অনেক সুন্দরভাবে মেনে নেয়। অনেক মানে জিনিসটা তাড়াহুড়ো করো না ভাই, রোম্যান্স করছো তো রোম্যান্স মিন্স স্লো, রোম্যান্স মিন্স ধীরে ধীরে, রোম্যান্স ডাজন্ট মিন্স যে এই এলাম, এই করলাম, এই বেরিয়ে গেলাম, ওটা রোম্যান্স হলো না ভাই। বিশেষ করে তুমি যদি সেই পার্টিকুলার মানুষটাকে ভালোবাসো, শুধু তোমার নিজের লাস্ট বা নিজের প্রয়োজনের জন্য তুমি তাকে ব্যবহার করছো না, তুমি যদি সেই মানুষটাকে পছন্দ করো, সে তোমার মনের মানুষ হয়, তোমার কাছের মানুষ হয়, তো তুমিও তো চাইবে যে না তুমি তাকে যতটা কাছে পেতে চাইছো সেও তোমাকে ততাধিক কাছে টেনে নিক। তো যদি তুমিও চাও যে তোমার স্ত্রী বা তোমার প্রেমিকা বা তোমার পার্টনার যাকে তুমি খুব ভালোবাসো, যাকে তুমি সবসময় নিজের কাছাকাছি পেতে চাও, তোমার রাতগুলোকে রঙিন করতে চাও, তো গো ফর স্লো সেক্স, দ্যাট উইল বি মাই অ্যাডভাইস। মেয়েরা খুব পছন্দ করে হালকা সুড়সুড়ি দিলে বা একটা কোনো গোলাপ, ময়ূরের পালক, সেটা দিয়ে তার সেসব সেন্সিটিভ জায়গাগুলো তুমি সেন্সেশন ক্রিয়েট করলে, তাকে কিস করো, স্মুচ করো, কিন্তু সেটার মধ্যেও পেস এগো না, স্লোলি করো, দেখবে তোমায় তখন মেয়েটাকে টানতে হবে না, মেয়েটা নিজেই তোমার কাছে টেনে চলে আসবে, জাস্ট লাইক ম্যাগনেট। আজকে তাহলে এই অবধিই থাকলো। আশা করছি তোমাদের সবারই আমার দেওয়া অ্যাডভাইসগুলো খুব ভালো লাগছে, এবং তোমাদের যদি আমার অ্যাডভাইসেসগুলো যদি ভালো লাগে এবং আমাকে যদি স্পেশালি তোমাদের ভালো লাগে, তাহলে একটা রিকোয়েস্ট করবো যে আরও বেশি বেশি করে আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে কিন্তু একদম ভুলবে না, কারণ তুমি বেল আইকনটি টিপলে আমি সবার আগে তোমার কাছে এসে হাজির হয়ে যাব নতুন পদ্ধতি এবং নতুন কিছু টিপস নিয়ে। এছাড়াও তোমরা অবশ্যই তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাকসগুলো আমাকে জানিও,
কেননা তোমরা তোমাদের প্রেম তোমাদের রিলেশনশিপে যে সমস্যায় ভোগো বা অনেক সময় অনেক আদার মেন্টাল প্রবলেমস থাকে যেগুলোতে অনেকেই গোথ্রু করে কিন্তু কাউকে বলতে পারে না, যদি সেরকম কোনো সমস্যা তোমাদের হয়ে থাকে বা এখন তোমরা গোথ্রু করছো সেগুলোকেও কিন্তু তুমি আমাদের নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে দিতে পারো। ভয় নেই, আমি কারোর নাম বা ঠিকানা কিছু উল্লেখ করব না, কারণ তোমরা সবাই আমার বন্ধু। আমি চাই যে আমার বন্ধুদের প্রাইভেসি আমার কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট। তো তোমাদের প্রবলেমও তোমরা শেয়ার করতে পারো আমার সাথে, বা কীরকম টপিক্সের ওপর তোমরা আরও ভ্যালুয়েবল টিপস চাইছো সেটাও তোমরা শেয়ার করতে পারো নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে, বা তুমি হোয়াটসঅ্যাপেও পিং করতে পারো। এবং আরও বেশি বেশি করে তোমার ফ্রেন্ডস বা তোমার রিলেটিভস কলিগ যারা যে যেখানে আছো সবাই মিলে ভিডিওগুলোকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে পাশের বেল আইকনটি টিপতে ভুলবে না, এবং অবশ্যই যে যত বেশি সাবস্ক্রাইব করবে তার কাছে আমি তত বেশি শোনা করে আসবো। আজকের দিনে বাই।